हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आज के तोजो तुम्हारे के तोजोर बुनु देखा बे तो देखा इश पोरे बुनु पोरे गए थे। अरे ये जो इखने देखो ये तो होच्छे पायरा। तो कल के तोजोर बाबा काजे थी काशर पोथे पायरा टा बोले रास्ता मुंदे मने औरा बोले राते चोके देखते पाए ना। तो रास्तार मध्य बसे तो धरे नहीं तो ये एक जो नहीं जाए पायरा आर जाए ओखने हे पाल ओगुलर साथ तो देखो चुप कर बसे तो जल दिए चाल दिए खेते देखो चुप कर बसे आ तो खाचाटा उठाची ना जो चले जाए ताई तो एक तुम्हारे खाचाटा उठिए देखा तो देखो ये सोनूटा चुप कर बस अनेक उठाले जो पाली जाए से उठाल बुझे कथा तुम भाई बोन के देखो भाई कोनटा भाई कोनटा बुनु बोलो तुम ही बोलो कोनटा भाई कोनटा बुनु एटा भाई हां एटा भाई बोका छिले एटा होच्छे ओ ना ना ठीक ही तो बोलेछे एटाई भाई एटा कि एटा बुनु तो देखो पुतुल दुटोर एखाने बासी छिलो तो बासीटा ओ फेले दिएछे आर एखाने माथाटा बेके गेछे तो এটাকে ফুলালে ঠিক করা যায় তো মনে হচ্ছে কোথাও লিক হয়ে গেছে সেই জন্য ঠিক হচ্ছে না তো আমাকে বারবার বলছে এটা ঠিক করে দাও এই দুটো নিয়ে বেশ এক্সাইটেড তাই তো সকাল থেকে বলছে এটা একটা ভাই একটা বুনু একটা ভাই একটা বুনু একটা ভাই একটা বুনু সবাইকে বলে দাও গুড মর্নিং গুড মর্নিং আর তোমরা সবাই ভালো আছো তোমরা তো ভাই গুবাছ ভালো আছো গুবাছ আছো ও তোমরা সবাই খুব ভালো আছো বলছি বলো আমি ভালো আছি তুমি ভালো আছো তুমি কেমন আছো সেটা বলো তুমি কেমন আছো বলো বলো আমি ভালো আছি আমিও ভালো আছি না মুখে দে না নোংরা নোংরা আছে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কী দিয়ে ভাত খেয়েছো বলো কী দিয়ে ভাত খেয়েছো ডাল আর পাঁপড় ভাজা বলতে পারে না তোজো কিছু বলতে পারে না দাদা মাছে কেন কেন মাছে তুমি দুষ্টুমি করছো মনে হয় তো তোর চুলগুলো খুব বড় হয়ে গেছে চুলগুলো কাটাতে হবে তাই তো হ্যাঁ অনেক বড় বড় হয়ে গেছে দিদুন বাড়িতে কাটাইতে হবে কোথায় দিদুন বাড়িতে দিদুন বাড়িতে হ্যাঁ তো কি হয়েছে বলো তো যখন আমি বাড়ি যাই আমাদের ওখানে থেকে ওর চুলটা কাটিয়ে নিয়ে আসি তো ওর সেটা মনে হয়ে গেছে ও বলছে মনে পড়ে গেছে যে বলছে আমি চুলগুলো বড় হয়ে গেছে আমি বাইগুলো দিদুন বাড়িতে নিয়ে যাব তো বলছে ও দিদুন বাড়ি থেকে কেটে আসব কোনগুলো নিয়ে যাবা দিদুন বাড়ি এতগুলো নিয়ে যাব এতগুলো নিয়ে যাব না বুনুগুলো কোখানে থেকে আনতো মেলা থেকে কেনে মেলা কোখানে হচ্ছে মেলা দুর্গাপূজার সময় মেলা থেকে নিয়ে আসি কালকে না দুর্গাপূজার সময় তুমি তখন একটু ছোট ছিলা তাই বলে আবার দুর্গাপূজা হবে তারপরে আবার কিনব তাই এতগুলা আবার দুর্গাপূজা হবে তো তাহলে আমি আমি এটা বলে এটা কিনব ও দুর্গাপূজার সময় আরো কিনবা এটা এটা কিনব আর এটা তারপরে আইতে কিনব বলছে আবার দুর্গাপূজা হবে তখন আরো কিনবি যদি এটা হারায় যায় ওই পূজার সময় আরো কিনবি खेलते थे सारा दिन सब समय खाली खेला